হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি শিল্প চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুখেল। দর্শক, রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে। তেবাড়িয়া ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 9টায় শুরু হয় এবং দুপুর 2টায় শেষ হয়। বাংলাদেশের দুদক থেকে যারা নাটোর জেলার তেবাড়িয়া ছাগলের হাটটিতে আসতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে আসছি, সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম ও ক্রস জাতের বাচ্চা ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমাদের নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ভাই কেমন আছেন আপনি? দেখ, রোজা রমজান মাসে তো আজকে হাট দেখলাম যে আসলে হাট আজকে কম বাচ্চা বা আপনার আমদানি একটু কম আছে এবং ক্রেতারাও কিন্তু কম। রোজা আছেন তো? আলহামদুলিল্লাহ রোজা আছে ভাই। তো আজকে কয়টা আছে কালেকশন? বিশটার মতো আছে। আজকে বেচা বিক্রি কেমন হলো? আটটার মতো বিক্রি করছে। আচ্ছা, রোজা থেকে কিন্তু মিথ্যে কথা সেটা কেউ কাম্য করে না, তা আটটার মতো। তো একটু দেখান দর্শকদের। এই যে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুটো বাচ্চা। আচ্ছা, ক্রসের মধ্যে, তাই না? দর্শক ক্রসের মধ্যে দেখতে পাচ্ছেন। এ দুইটাই কি খাসি? হ্যাঁ, দুইটাই খাসি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা, সাফা একটু এটা নিয়ে আসেন। এই যে দর্শক, এই যে এটা দেখতে পাচ্ছেন, যে পাঁচ বেশ ভালো। তো ভাই জান কয় মাস করে? তিন মাস করে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো ভাই দাম দর কে বলছেন আগে? দুটা দাম দর কেমন কি? 23.5 পড়ছে, দুইটা বলছে। আচ্ছা, 23.5 দুইটা বলছে। আচ্ছা, ফিক্স করে কেমন কি? 25,000। আচ্ছা দর্শক, 25,000 হলে কিন্তু মোহাম্মদ ভাই এটা কিন্তু দিবে, এর কম হলে তো হবে না। আচ্ছা, এর কম হলে কিন্তু কেউ ফোন দেবেন না ভাই, যেটা বললো মানে এই দুইটা একদম ফিক্স করে দিয়েছে 25,000-এ। 25,000-এ এটা লক করে দিয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু। হ্যাঁ, বাচ্চা বড় আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভালো বাচ্চা। এই যে বড় বাচ্চা, মানে তিন মাস পার হয়েছে। আপনারা নিলে অবশ্যই নিতে পারেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো বাসের বক্সে যাচ্ছে, তো দেওয়ার পরে মনে করেন যেটা পছন্দ দেখলে আমাকে পাঠা দেবে, সেই ছবিটা আমি ভিডিওটা আবার আপনাকে পাঠাবো। আর যদি বলে আমি লাইভ দেখবো, তাকে আমি লাইভ দেখাবো। এখানে পর দাম দর করে জমিতে আমাকে টাকা পেমেন্ট করে দিবে, আমি মাল উঠাই দেবো বক্সে। আচ্ছা, এটা কিন্তু নিয়ম বলে দিল, বাসের বক্সে করে যাওয়ার আগে কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করতে হবে, ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া থাকবে। যে ব্যক্তি রিসিভ করবে, হ্যাঁ, সে ব্যক্তির আমাকে টেলিফোন নাম্বার দিতে হবে, তার নামে আমি কাউন্টারে ভাষা করে যেগুলো বাচ্চা কিন্তু দেখালো, সেগুলো বাচ্চা কিন্তু একটি ভাবে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন। ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ দুটাই কিন্তু আছে, তাই না? ওই নাম্বারে আপনারা যদি নক করেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একটি ভাবে আপনারা দেখাতে পারবে। আরো কিছু বাচ্চা আছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। মোহাম্মদ ভাই, এই যে দেখতে পাচ্ছি আরো দুটি বাচ্চা, কয় মাস করে? 3 মাস পুরে নাই। আচ্ছা দর্শক, 3 মাস কিন্তু পুরে নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে দর্শক, বিটলের যে বিটলের ক্রসের মধ্যে হলেও কিন্তু বেশ ভালো। এই যে আপনারা গোলার ঝোলটা দেখুন এবং মুখের পাঞ্চও বেশ ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই। বাচ্চা কয় মাস করে বয়স? 3 মাস প্লাস।
আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন 3 মাস প্লাস বাচ্চা বেশ বড় সরো গেছে এই যে বাচ্চাটা আসলে এই যে গলার ঝুল মুখের পাঞ্চ এই যে দেখুন দর্শক এটা কিন্তু আসলে অনেক বেশ বড় সরো বাচ্চা ভালো বাচ্চা এগুলা বাচ্চা আসলে বড় হবে তাই না এগুলা বাচ্চা কিন্তু আসলে বড় হয় মানে কালো হলেই যে আসলে মানে অনেকজন ভাবে কালো হলে যে দেশি বা এরকম এটা আসলে ইয়া না আসলে কালো কালার হতেই পারে এই জিনিসটা দেখতে হবে যে বিটলের কিন্তু এগুলা বাচ্চার কিন্তু সচরাচর চাহিদা কিন্তু বেশি হ্যাঁ এটা বিটলের মানে সবসময় চাহিদা বেশি হয় হ্যাঁ সবসময় চাহিদা বেশি যে কানগুলা দেখুন বড় আছে কিন্তু হ্যাঁ গলার ঝুল এই যে লম্বা মুখের পাঞ্চ হ্যাঁ এগুলা কিন্তু আসলে বাচ্চার সেবা অনেক ভালো বেশ বড় সরো হবে ভাই কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা এটা কি আলাপ আলোচনার মাধ্যমে হবে আচ্ছা দুইটা এগারো এগারো করে দেখা একটু এই যে দর্শক ভালো করে লক্ষ্য করুন তা তো অবশ্যই তো আসলে সবগুলো বৈশিষ্ট্য আপনাদের কিন্তু পরিলক্ষণ করতে হবে তো নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছি আরেকটা কারণ হ্যাঁ রোজা রমজান মাসে আসলে মুখ দিয়ে আসলে কথাটা সবার বের হয় না এই টাইমে অনেক ছাগল আছে সবগুলো ছাগল তো দেখানো সম্ভব না এটা কি জাতের ছাগল এটা ক্রস নাকি আচ্ছা ক্রস মেয়ে বাচ্চা কেমন কেটার দাম কি কেমন কি কয় মাস হবে এটা তিন মাস পূর্ণ হয়নি দাম কেমন কি চাচ্ছেন সাড়ে ষোলো আচ্ছা চাওয়া দাম কিন্তু সাড়ে ষোলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে দাম দর করলে কি কমে আসবে এটা আচ্ছা দাম দর আচ্ছা দাম দর করলে কিন্তু দর্শক এটা কমে আসবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ তা তো অবশ্যই দর্শক আপনারা যেটা আর এখন যেহেতু আপনার মাহে রমজানের মাস তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু রোজা রাখার চেষ্টা করবেন এবং রোজা রাখতেই হবে হ্যাঁ রোজা রাখতেই হবে আপনাদের রোজা রাখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা কিন্তু আসলে গুনাহ মাফের দিন সে তো অবশ্যই খাইলে মানুষ মরে না খাইলে মানুষ মরে না এমনি তো একটা কথা আছে তারপরও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র আল্লাহর ভয়ে কিন্তু আপনাদের রোজা রাখতে হবে যতই কষ্ট হোক না কেন এই যে ভাইরা কিন্তু আসলে যতই কষ্ট হোক না কেন এই যে এত রোদ আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু ঘাম ঝরতেছে তারপরেও কিন্তু রোজা রাখে হ্যাঁ তো আপনারা কেন পারবেন না এই যে সারাদিন কত কষ্ট করে মানে যারা যাদের গ্রামে বাসা ভাই কিন্তু আপনার এই কয়েক বিঘা আবার জমিও আপনার ধান লাগাইছে হ্যাঁ তো গতকালকে আসলে তার সাথে আমার কথা হয়েছিল গতকালকে ভাই বলল যে আসলে পানি শেষ আসলে সকালেও দিতে হচ্ছে বিকালেও দিতে হচ্ছে মানে সব টাইমে রোদে পুড়ে কাজকর্ম যে করে তারপরেও কিন্তু সে রোজা ছিল আমি জিজ্ঞেস করেছিলাম তাকে তো রোজা আসলে আপনারা তা তো অবশ্যই এটা কিন্তু খুব ভালো একটা কিন্তু মানে বিষয়টা নামাজ রোজা
শুধুমাত্র রোজা করতেছেন তাহলে কিন্তু হবে না, নামাজ কিন্তু আপনার পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে। রোজা রাখছেন নামাজ পড়তেছেন না তাহলে কিন্তু লাভ হলো না, নামাজ কিন্তু পড়তে হবে। আপনার যদি অনেক টাইমে মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাসা পড়তে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো কথা হলো ভাইয়ের সাথে, আগামী দিনে নতুন কোনো পর্বণে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, সুস্থ কামনা করে আমি প্রথম এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।